মধ্যবিত্তের সমর্থনের বাইরে আবারও সোনার দাম। দেশের বাজারে সোনার দাম বাড়ানো বা কমানো হয় বিশ্ব বাজারের উপরে নির্ভর করে। গত 29 মে সোনার দাম ভরিতে 1749 টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজার। এরপরে 7 জুন বুধবার জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানো হয়। এই দাম গত 8 জুন বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। সোনার দাম বাড়ানোর বিষয়ে জুয়েলার্স সমিতির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়েছে, সে কারণে সোনার দামের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানিয়ে দিব সোনার দাম ভরিতে কত টাকা বেড়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সনাতন পদ্ধতি। বন্ধুরা, আর এরকম সোনার দাম, সোনার ডিজাইন ও সোনার বিস্তারিত তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক করে দিতে ভুলবেন না। আর সোনার দাম নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, 11.664 গ্রাম সমান এক ভরি। 22 ক্যারেট প্রতি এক ভরিতে বাড়ানো হয়েছে 1749 টাকা। দাম বাড়িয়ে 22 ক্যারেট এক ভরি সোনার নতুন দাম 98,444 টাকা। 21 ক্যারেট প্রতি এক ভরিতে বাড়ানো হয়েছে 1,633 টাকা। দাম বাড়িয়ে 21 ক্যারেট প্রতি এক ভরি সোনার নতুন দাম 93,954 টাকা। 18 ক্যারেট প্রতি এক ভরিতে বাড়ানো হয়েছে 1,400 টাকা। দাম বাড়িয়ে 18 ক্যারেট প্রতি এক ভরি সোনার নতুন দাম 80,540 টাকা। সনাতন পদ্ধতির প্রতি এক ভরিতে দাম বাড়ানো হয়েছে 1,166 টাকা। দাম বাড়িয়ে সনাতন পদ্ধতির প্রতি এক ভরি সোনার নতুন দাম 67,126 টাকা। বন্ধুরা, এটা ছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত সর্বশেষ সোনার নতুন দাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।